আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা দেখব অ্যাট্রিবিউট কি এবং এটা কি কাজ করে এই স্টেমেলের মধ্যে তো প্রথমে আমরা জেনে নিই অ্যাট্রিবিউট আসলে কি অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের যে ইলিমেন্ট রয়েছে বা স্টেমেল কন্টেন্ট এখন কন্টেন্ট কি আমাদের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভেতরে আমরা যেই জিনিসটা লিখি বা যাই অ্যাড করি ছবি হোক যাই হোক তো সেই জিনিসটাকে কী বলে ইলেমেন্ট বা কন্টেন্ট তো এই ইলেমেন্ট বা কন্টেন্টটাকে বিশেষভাবে উপস্থাপন করার জন্য বা এটাকে কোনো বৈশিষ্ট্য দেওয়ার হলে যে কাজটা আমরা করে থাকি সেটি হচ্ছে অ্যাট্রিবিউট এখন আমরা দেখি সেটা কিভাবে অ্যাড করে প্রথমত এখানে কিছু নিয়মাবলী রয়েছে অ্যাট্রিবিউট অ্যাড করতে হলে কিছু নিয়ম মানতে হয় প্রত্যেকটা অ্যাট্রিবিউটেরই একটা নির্দিষ্ট নাম থাকে এবং এর একটা ভ্যালু থাকে আর এইটা অবশ্যই ওপেনিং ট্যাগের ভিতরে লিখতে হয় এবং ওপেনিং ট্যাগের যেই ট্যাগের নামটা থাকে যেমন এখানে আমার ট্যাগের নামটা কি পি এরপর অবশ্যই একটা স্পেস দিতে হবে এরপর স্পেসের পর অবশ্যই অ্যাট্রিবিউটের নামটা লিখতে হবে এরপর ইকুয়াল সাইন দিতে হবে ডাবল কোটেশন দিতে হবে এবং ডাবল কোটেশনের ভেতরে আমাদেরকে কি দিতে হবে অ্যাট্রিবিউটসের মানটা দিতে হবে এবং আমাদের যেই কন্টেন্ট ছিল বা ইলেমেন্ট ছিল সেটাকে কোথায় দিতে হবে এই দুইটা ট্যাগের মাঝখান বরাবর একদম এইখানে এবং তারপরে আমাদের কি ক্লোজিং ট্যাগ তো যদি একাধিক অ্যাট্রিবিউট আমরা ইউজ করি সেই ক্ষেত্রে আমাদেরকে কি ইউজ করতে হবে হয় কমা ইউজ করতে হবে নয় স্পেস ইউজ করতে হবে তো এখন এইখানে সিনটেক্স রয়েছে সিনটেক্সটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ট্যাগ নেইম আমরা একটু আগে যেটা দেখলাম তারপর বলা আছে অ্যাট্রিবিউট নেইম এটা আমরা দেখেছি মাঝখানে একটা স্পেস দিতে হবে অবশ্যই যেখানে বলা ইকুয়াল সাইন তারপর ডাবল ডাবল কোটেশন কোটেশনের ভ্যালু এখন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি মাই ফেভারিট কালার অর্থাৎ পি একটি ট্যাগ ওপেনিং ক্লোজিং ট্যাগ দুইটা দেওয়া আছে এই পি ট্যাগটার ভেতরে আমরা কি লিখেছি কালার তাহলে এটা কি অ্যাট্রিবিউটসের নেম ইকুয়াল ডাবল কোটেশনের ভেতর কি দিয়েছি রেট অর্থাৎ তাহলে আমাদের এই কন্টেন্ট যেটা রয়েছে সেটা আমাদের ওয়েব পেজে কি আকারে শো করবে লাল কালার হয়ে শো করবে তো এইটাই এখানে বুঝাতে চেয়েছে তো তাহলে আমরা কী করলাম আমাদের যে কন্টেন্ট ছিল সেটাকে আমরা একটি বৈশিষ্ট্যকে দিলাম সেটা লাল হয়ে আমাদের সামনে ডিসপ্লে করবে এখানে প্রয়োজনীয় কিছু অ্যাট্রিবিউটস রয়েছে যেগুলো আমাদের জানা দরকার পরবর্তীতে আমাদের এগুলো লাগবে যখন আমরা এইচডিএমএল কোড লিখবো বা কোনো কোশ্চেন সলভ করবো সেইখানে আমাদের এই অ্যাট্রিবিউটসগুলো লাগবে তো এখানে প্রথমত যেমন আমাদের ট্যাগ রয়েছে ট্যাগ এই ফন্ট্যাগের ভেতরে আমরা মূলত তিনটা অ্যাট্রিবিউটস ইউজ করে থাকি সেই ক্ষেত্রে সেই তিনটি হচ্ছে একটি হচ্ছে সাইজ অর্থাৎ আমাদের যে ফন্টের লেখাটা কত বড় হবে সেটি হচ্ছে সাইজ দিয়ে বলে দেওয়া হয় এবং তারপর হচ্ছে কালার একটু আগে আমরা যেটা দেখলাম লেখাটি কি কালারে আসবে এবং ফেস হচ্ছে লেখাটির ধরন অর্থাৎ লেখাটির আকৃতি কীরকম হবে এক কথায় এখানে এরপর আবার রয়েছে আমাদের পি পিট্যাক বা ইমেজ এখানে আমরা একটি কমন জিনিস অনেক সময় ইউজ করে থাকি অ্যালাইন অ্যালাইন হচ্ছে একটি অ্যাট্রিবিউট এখানে এটা কেন ইউজ করা হয় অ্যালাইন হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি যেমন কোনো একটা লেখাকে বা কোনো একটা ছবিকে সেটা ডানে বামে না মিডেলে সেরকম দেওয়ার জন্য আমরা এই অ্যালাইনটা একটি ইউজ করি এবং তারপর রয়েছে ইমেজের ক্ষেত্রে আমরা আরও দুইটি অ্যাট্রিবিউট ইউজ করি সেটি হচ্ছে হাইট আর উইথ এবং টেবিল ট্যাগের মধ্যে যেমন রয়েছে বর্ডার এটা আমরা অবশ্যই ইউজ করবো এবং কেন ইউজ করব সেটা আমি এখনই দেখাচ্ছি বর্ডারটা অলওয়েজ আমরা জিরো দিয়ে রাখি যদি দেই বা না দিই সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে আমি এখনই দেখাচ্ছি ফার্স্ট এক্সাম্পল স্বরূপ যেমন এখানে আমি লিখে রেখেছি যে বর্ডার ওয়ান আমরা অলয়সি বর্ডার ওয়ান দিব যদি না দেই আমি এটাকে কেটে দিচ্ছি এবং আমি আগে দেখিয়ে নিচ্ছি এইখানে তো এই যে এটি হচ্ছে আমার পূর্বের টেবিলের আউটপুট বা আমার কোডের আউটপুট তো এখন এইখানে এটাকে আমি কেটে দেওয়ার পর যদি এটাকে সেভ করি এবং এইখানে এটাকে রিলোড করি দেখেন কী হয়েছে যখন আমি বর্ডারটাকে সরিয়ে দিলাম তখন কিন্তু আমার টেবিলের কোনো দাগ বা টেবিলটা যেরকম হওয়ার কথা ছিল টেবিল কিন্তু নেই শুধু লেখাগুলো আছে তাহলে আমাকে কি করতে হবে অবশ্যই বর্ডার বর্ডার অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে এখন এখানে আবার অ্যালাইন সেন্টারটা কেন ইউজ করলাম যদি না করি সেই ক্ষেত্রে কী হচ্ছে সেই ক্ষেত্রে আবার যদি রিফ্রেশ করি এই যে টেবিলটা কোথায় চলে আসছে একদম বাম পাশে কোনায় চলে আসছে তাহলে আমরা সেইখানে আবার যদি এটাকে ফেরত দিই এটা দিলাম এরপর সেল স্পেসিং তো এইটার জন্য আবার একটু আউটপুট দেখা দরকার সেলসপেসিংয়ের জন্য দেখেন এখানে আমি কিন্তু দিয়ে রেখেছি সেল স্পেসিং যদি না দিই সেই ক্ষেত্রে কী হবে সেলসপেসিংটাকে যদি কেটে দেই এবং এটাকে সেভ করি তারপর আবার যদি রিলোট করি দেখেন কী হয়েছে আমার কিন্তু একটু আগে এই জায়গাগুলো একদম ভরাট ছিল এই যে সাইডের জায়গাগুলো কোনো স্পেস ছিল না এখন কি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ঘর আলাদা আলাদা দেখা যাচ্ছে এবং এটা কেমন একটা বাটনগুলোর মতো দেখাচ্ছে তো একটা টেবিলের মতো দেখাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে এখানে আমরা সেল স্পেসিং দিয়ে নিতে পারি তো দেওয়ার পর আবার যদি রিলোড করি এই যে চলে আসছে তাহলে এখন কি দেখা যাচ্ছে এটা একটা টেবিলের মতো দেখা যাচ্ছে তো এই যে মাঝখানে এরিয়াগুলো একদম কমে গেছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কারো বুঝতে কোথাও কোনো সমস্যা থাকে বা আমার আগের ভিডিওগুলো যদি কারো কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই জানাবেন এবং আগামী ক্লাস থেকে আমরা দেখব যে কিভাবে একটা ওয়েব পেজে লিঙ্ক অ্যাড করা হয় বা ব্যানার অ্যাড করা হয় ছবি অ্যাড করা হয় পর্যায়ক্রমে আমরা এগুলো আস্তে আস্তে দেখতে থাকবো আল্লাহ হাফেজ